সবাইকে ঈদের শুভেচ্ছা। গতকালকে আমরা একটা অদ্ভুত ঈদের একটা অভিজ্ঞতা কাটালাম, যারা আমরা আমাদের জীবনে মনে হয় না এরকম একটা ঈদ কাটালাম আর কি, যে ঘরে ঘরে বসে। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, যারা উত্তরাতে থাকেন বা ঢাকা উত্তর দিকে থাকেন অথবা ঢাকাতেই থাকেন, তারা যদি মনে করেন যে খুব কাছে একটা জায়গাতে ঘুরতে যাবেন কিন্তু প্রকৃতির কাছাকাছি, এবং বলতে পারেন কি যে আসলে পুরোটাই একটা গ্রাম। ঢাকাতে থাকতে থাকতে আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি, তো যদি চান যে না একটু গ্রামের দিকে ঘুরে আসবেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, উত্তরা থেকে এটা মাত্র 5-6 কিলো পূর্ব দিকে। গ্রামটার নাম হচ্ছে রায়েরপিয়া, এবং কেরমুগ একটা জায়গা আছে যেখানে দুই নদীর মোহন আর কি। এটা আমি মনে করি একটু এক্সক্লুসিভ একটা জায়গা, যেহেতু দুই নদীর মোহন আপনি অন্য কোনো জায়গায় পাবেন। আমি দাঁড়িয়ে আছি উত্তরা 13 নম্বর সেক্টরের কাছে আছি, দেখতে পাচ্ছেন জগদ্দল। এদিক থেকে মেট্রো রেলের প্রজেক্ট খুব বেশি দূরে না, সময় উপর আমাদের ভিডিও আছে সেগুলো দেখবেন। আজকে আমাদের টপিক হচ্ছে আমরা যে ছোটোবেলায় যে ঈদ কাটালাম 90-এর দশকে, সেই ঈদের স্মৃতি চারণ করব। এবং আমাদের সাথে রয়েছে কেটলি এবং চায়ের কাপ, চা খেয়ে থেকে আপনাদের সাথে আমাদের যে স্মৃতিচারণ রয়েছে ঈদের, অনেক স্মৃতি রয়েছে আমাদের, সেগুলো স্মরণ করবো। ইচ্ছা হলে আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে, কমেন্টে জানাতে পারে যে আপনাদের ঈদগুলো কেমন ছিল। মোটামুটি আমাদের সবার যারা আমরা মোটামুটি প্রায় একই আর একই ধরনের ঈদের ইয়ে, তবে আগের ঈদে অনেক মজা ছিল আর কি, এখনের ঈদে কেমন যেন একটা কৃত্রিমতা চলে এসেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক ব্যস্ত মোবাইলে, আর এ হচ্ছে আমাদের বাইক, মোবাইলে আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে। পথে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। চলো তো ভিউয়ার্স, আমাদের যাত্রা শুরু। এই হচ্ছে হাউজুলিংয়ের মোড়, এদিক দিয়ে আপনার যেতে হবে আবদুল্লাপুরে। আমরা কিছুটা শর্টকাট ইউজ করবো, ওগুলো তো আপনার চিনবে না, আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে একটা রাস্তা গিয়েছে। আর এই যে হচ্ছে ঢাকা থেকে আসার যে মুহূর্তে আপনি যে মোড়টা পাবেন আর কি। আপনারা যখন আবদুল্লাপুর থেকে আসবেন, এটা হচ্ছে শাখা রোড, এদিক দিয়ে একদম সোজা চলে যাবেন, আর আসবেন হচ্ছে এই জায়গা থেকে। যদি একটু ভিডিওতে দেখে আপনাদের, এবং আপনার তো দেখলেনই দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, এবং সামনে যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা, এর মধ্যে হচ্ছে একটি মাস্টারপাড়া, এরপর হচ্ছে ময়নাটেক। ময়নাটেকের পরে আপনি দেখবেন প্রকৃতি একদম চেঞ্জ হয়ে গেছে, মানে আপনি মনে হবে যে আপনি গ্রামে চলে এসেছেন। এবং আমরা প্রায় আড্ডা দিতে চাই, আর বিশেষ করে যারা উত্তরাতে আসে তারা সবাই জানে এই জায়গাটা, তবে আপনার গেলেই দেখতে হবে। তো ভিউয়ার্স, এই জায়গাটা হচ্ছে আটিপাড়া, আটিপাড়া বাজার দেখতে পাচ্ছেন। তো আটিপাড়া মোড়ে এই জায়গায় একটা ইয়ে হচ্ছে যে আপনার এই বাজারে সন্ধ্যার পরে বসে আর কি, এবং খুব ভালো মানের দেশীয় মাছ পাওয়া যায়, আপনি চলে কিনে যেতে পারেন আর কি। ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম যে মাস্টারপাড়ার যে জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গা আর কি। তো এই জায়গায় মোড়ে বামের দিকে যে রাস্তা গেছে সেদিকে যাবেন না, সোজা চলে যাবেন পূর্ব দিকে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আপনারা আসবেন হচ্ছে এই জায়গা থেকে,
তো এরপরের জায়গা আমরা চলে যাব হচ্ছে মনেটের দিকে। মনেটেকে বাজারে যে একটু দাঁড়াবো, একটুখানি জায়গা দেখে তারপর আবার যাত্রা শুরু করবো। তো ভিউয়ার্স, আপনারা মাস্টার পাড়া পার হওয়ার পরে এই জায়গাটা হচ্ছে মনেটেক, এদিকে হচ্ছে ভাদুরিয়া ঘাট যাওয়ার জন্য। ওইদিকে আমরা যাবো না, আমরা যাব হচ্ছে এইদিকে একদম সোজা। তো এই জায়গাটা দেখালাম যেন আপনাদের একটু সমস্যা না হয়, আপনারা সহজে যেতে পারেন আর কি। এই জায়গাটা ভাদুরিয়া ঘাটের উপরে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখবেন, করেছি অনেক আগে, ভবিষ্যতেও করবো। ওই জায়গাটা অনেক সুন্দর, নদী ঘাট অনেক ভালো লাগে। আর এই জায়গাটা অনেক বিখ্যাত একটা বাজার মনেটেক, এবং এই জায়গাগুলো আসলে বুঝতে পারবেন, ভিতরগুলো ভিতর জায়গাগুলো অনেক সুন্দর। ভিউয়ার্স, আপনারা ঢাকার মধ্যে যদি একমাত্র কোনো রিসোর্ট পান, এটা হচ্ছে সেই রিসোর্ট, নাম হচ্ছে গ্রিন ভিউ রিসোর্ট। এগুলোর উপর আমাদের ভিডিও আছে, সেগুলো দেখবেন, এবং ভিতরটা অনেক সুন্দর এবং ভালো একটা সময় কাটানোর জায়গা। এটা মনেটেকেই পড়েছে আর কি। আমার মনে হয় ঢাকা সিটির ভিতরে একমাত্র একটাই রিসোর্ট আছে। এটা হচ্ছে প্রমি, যে আপনার নাম শুনেছেন, প্রমি ফ্যাক্টরির এরিয়া এটা। আমরা এসে পড়েছি তেরোমুখ যে ব্রিজ, সে ব্রিজে। এই জায়গাটা অনেক সুন্দর, এটা হচ্ছে আপনার তুরাগের নদী, মোহনা যেটা বলছিলাম এটা হচ্ছে সেই জায়গাতে আর কি। আর আপনারা যে পূর্বা চলে আসেন, আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম ঈদের স্মৃতি নিয়ে কথা বলা হবে। সেই সূত্র ধরেই বলতে চাই, ছোটবেলায় শৈশবে যে আমাদের ঈদের স্মৃতি ছিল, বেশ কিছু স্মৃতি, তো তার ভিতরে রিয়াদ ভাইকে জিজ্ঞাসা করি, উনি কোনো ধরা লাগবো না, আসেন দুইজনে দাঁড়াই, স্মৃতি নিয়ে কথা বলতে চান কিনা, দেখি ওনার ঈদের কোনো স্মৃতি মনে পড়ে কিনা।
স্মৃতি হয়ে গেল আমার নতুন জামা তো একটা নতুন জামা আমরা যখন কিনতাম তখন আমরা নতুন জামা চেপে রাখতাম আর কি তাহলে কেউ না দেখে নতুন জামা যদি কেউ দেখে তাহলে খুবই নষ্ট হয়ে গেল নষ্ট নিজের অমাজে মাঝে আপনাদের আপনাদের জামা দেখতাম আর কি লুকা লুকিয়ে লুকিয়ে রাতের বেলা দেখতাম আর কি এটা একটা স্মৃতি মনে আছে আর একটা স্মৃতি হচ্ছে যে আপনার যে ঈদের সালামি এটা তো বাংলাদেশে অনেক বিখ্যাত ঈদের সালামি তারপর আরেকটা হচ্ছে যে আপনার হ্যাঁ মনে পড়ে কিনা আপনার ঈদের সালামি নিয়ে আমরা কম্পেয়ার করতাম কে কত বেশি পেয়েছে সকাল দশটায় কত টাকা উঠেছে সকাল বারোটায় রাত্রে সব গুনতাম ঈদের দিন রাতে ঘুমানোর আগে ঘুম ঘুম চোখে ঘুরতাম কার কত টাকা কোনো বছর যদি টাকা কম মনটা খারাপ হয়ে যেত পরে বাবা মা বুঝাতেন কোনো সমস্যা না আগামী বছর আবার বেশি আসবে আপনার যে জামাতে ট্যাগ লাগানো থাকতো জামাতে ট্যাগ অসাধারণ থাকবে প্লাস্টিক যত্ন করে রেখে দিতাম অনেক দিন পর্যন্ত ক্লিপগুলো রেখে দিতাম মনে আছে তারপর আরেকটা ইয়ে হলো আপনার যে এখন তো ফেসবুক আছে ইন্টারনেট আছে তখন তো ইন্টারনেট ছিল না না আসলে 90 দশকের ঈদটা আমাদের ঈদটা অনেক ভিন্ন ছিল তো ওই সময় আমরা বিটিভি দেখতাম বিটিভি একমাত্র চ্যানেল আছে আর বাংলা সিনেমা অনেক জনপ্রিয় ছিল একটা ছবি একটাই ছবি দিত বিকাল দুপুর দুইটার দিকে না দুইটা দিকে সম্ভবত দুইটার দিকে তো দুইটার দিকে যখন দিত তখন আমরা ওইটাই দেখতাম অনেক ভালো লাগতো আর কি তখন তো বাংলা ছবি একটা ভালো এবং আপনার মনে আছে কিনা যে ব্রেকের সময় আমরা মুড়ি বানিয়ে খেতাম আর ব্রেকগুলো হয়তো ধরেন কিনে অনেক ঘন্টা ব্রেকগুলি হতো অনেক বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট 22 মিনিট 30 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট থাকতো কেউ কেউ কাটতো রান্না সেরে ফেলতে আর ঈদের অনুষ্ঠানের নাটকগুলো সময় কিন্তু অনেক নাটক কিন্তু অনেক ভালো লাগতো অনেক ভালো ছিল এখন তো আর নাটক এত ভালো লাগে সত্যি কথা আর একটা হচ্ছে যে আপনার ইত্যাদি এখনো জনপ্রিয় তবে তখন আর বেশি ভালো লাগতো 90 দশকের ইত্যাদি মানে সবাই পুরো সব ধরনের কাজ ফেলে আসলে টিউশনে বসে যেত ইত্যাদি দেখা আর সকালবেলা ঘোরাঘুরি নামাজ শ্যামাই এখন তো ওই সময় লাচ্ছা শ্যামাটা নতুন নতুন আসছিল ওই লাচ্ছা শ্যামাটা হলো আপনার হাই কোয়ালিটি ছিল কোয়ালিটি ভালো ছিল ওই সময় তো এত খাবার দাবার ইয়ে ছিল শ্যামাই আপনাদের যে স্মৃতি রয়েছে সেটা আপনারা শেয়ার করতে পারেন আমরা তো ছোটো ছোটো করে বললাম বেশি বললে তো সারাদিন সারা রাত বলা যাবে আর কি তবে অনেক মিস করি আর কি যে আগে ঈদের যে তো বয়সের কারণে আমাদের যে স্মৃতি বয়সের কারণে এতটা ভালো লাগে এটা হয়তো আর তবু মনে হয় আগের ঈদগুলোই অনেক মজা ছিল আর কি বিশেষ করে আমাদের যে যারা ঢাকা থেকে বাড়িতে যায় ওদের স্মৃতিটা আরও বেশি অনেক কষ্ট হইতো এখনও কষ্ট হয় তবে আগে কষ্ট হইল দাদা দাদি আর একটা জিনিস না বললি আপনার মনে আছে কিনা ঈদ কার্ড ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঈদ কার্ড বিভিন্ন নায়ক নায়িকার ছবি থাকতো ঈদ কার্ড বিলি করা হতো এমন তো ভিউ কার্ড নেই এমন তো এখন হইলো ফেসবুকে পাঠিয়ে দিই ঈদ শুভেচ্ছা তখন ভিউ কার্ড আমরা কিনতাম আর কি একটা আসলে বললাম তো স্মৃতি শেষ করে দেবেন আপনারাও শেয়ার করতে পারেন কমেন্টে জানাতে পারেন পরে আমরা হয়তো এক সময় আবার সামনে যে ঈদ আছে কোরবানি ঈদ সে সময় আমরা ইয়ে করলাম আপনাদের সাথে আরও 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 শেয়ার করলাম বা আমরা পরবর্তী আর একটা এপিসোড বানাতে পারি যেহেতু আজকের টপিকটা হচ্ছে আসলে ঈদ স্মৃতি আর কি তো চলুন আমরা আসলে এদিকে একটা ইয়ে রয়েছে এই যে আপনার ঠিক এই পাশটায় একটা বর্গার গাল বর্গার রয়েছে বট গাছের নিচে একটু চা খাবো হ্যালো ভিউয়ার্স
শুভ সকাল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেরোমুখ ব্রিজ থেকে সামান্য কিছু দূরে, অর্থাৎ তেরোমুখ বাজারের এখানে। এখানে একটা বিখ্যাত বটগাছ আছে, বটগাছটি অনেক পুরনো। এই বটগাছটির বয়স আসলে অনেকেই জানেন না। এই বটগাছটি আমরা এখানে আসি অন্তত 20 থেকে 22 বছর, আমরা ওইভাবেই দেখছি। সামনে বালু নদী, আর ওই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ওই যে এই জায়গাটা রেস্টুরেন্ট আছে আর কি, যে এখানে আমরা একটা অস্থায়ী রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, ছায়াদ্বীপ। ঠিক আছে, আর ছায়াদ্বীপ আমাদের বাঁ দিকে, ছায়াদ্বীপ আমরা একটু দেখাই। ছায়াদ্বীপ একটা রেস্টুরেন্ট এবং রিক্রিয়েশন সেন্টারও বলা যায়, বাচ্চাদের নিয়ে বিকেলবেলা ঘুরতে আসতে পারেন। এখানে আসলে আসলে আপনার মন ভালো হতে বাধ্য, কারণ আপনি যদি পরিবার পরিজন নিয়ে এখানে আসেন, এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর পানির শব্দ, এখানে সরল মানুষগুলির কথা আপনাকে অবশ্যই বিমোহিত করবে। আমরা চা খেতে খেতে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য। চলেন আমরা একটু সামনে যাব, যে আমরা চলুন সামনে যেয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের আরও কাছে যাই। এটা হচ্ছে একটা মসজিদ আর কি, এই পাশটা। তো ভিউয়ার্স, এ হচ্ছে আমরা গ্রামের একটা নদীর ধারে, আমরা নদীর ধারে হাঁটছি। এই জায়গাতে যখন পানি থাকে না তখন ক্ষেত করা হয় আর কি, বিভিন্ন ফসল, বিভিন্ন ক্ষেত সবজি করা হয়, সবজি করা হয়। আর রুবাই বাড়ির মধ্যে চা নিয়ে হাঁটছে, আমি চা খাচ্ছি, খুবই ভালো লাগছে। আসলে প্রকৃতির কাছাকাছি যখন আপনি হাঁটবেন আর চা খাবেন তখন মনে হবে যে আপনি প্রকৃতিরই একটা অংশ। এখানে কৃত্রিমতা নেই, হিংসা, লোভ, ভালোবাসার বিরোধিতা নেই। আসুন প্রকৃতির কাছে থাকি, বিকেলবেলা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসি, চলুন দেখে নেই। মোট কথা হচ্ছে যে ঢাকার যে কোলাহল, ওই জায়গা থেকে আমরা দূরে সরে আসলাম, ঠিক না? যে আপনার একটা অল্প সময় পাইলেন, অল্প সময় একটু ঘুরে আসা আর কি। এমনি তো তো ধরেন আপনি যদি এর চেয়ে অনেক দূরে কোনো জায়গায় যান তাহলে কিন্তু অনেক সময় দরকার, আর ওই তুলনায় তো এই জায়গাতে আমরা খুব অল্প একটা সময় বের করে এই জায়গায় ঘুরে যেতে পারি, ঠিক না? নিঃসন্দেহে। আর এই যে একদম নদীর পাশে চলে আসলাম, ওই যে একটুখানি ওই যে ছায়াদ্বীপের ওরা ওই এই জায়গাটা করে দিচ্ছে আর কি, যাতে মানুষ আসতে পারে আর কি, বসতে পারে। এটা বালু নদী, ঠিক না? মুরব্বী, এটা কি গাছ কাটতেছেন? কি গাছ এটা? কলমি শাক এটা? তো এমনি এবার কি লাগাইছেন, পুঁই শাক লাগাইছেন আর কি লাগাইছেন? ওই জায়গাতে জঙ্গল হয়েছে ওইটা। তো এবার আপনি বিক্রি করতে পারতেছেন তো নাকি? মিষ্টি কুমড়া করেন নাই? ও মিষ্টি কুমড়া তো শীতে, তো মরবে। এটাই তো বালু নদী না? আর ওইটা হইলো তুরাগ, দুই নদীর মোহনাই তো এটা না? এই যে ভিউয়ার্স, আপনার ইচ্ছা হলে এই জায়গা থেকে একদম তাজা সবজি নিতে পারবেন, দেখেন ক্ষেত থেকে নিতে পারবেন আর কি। পুঁই শাক কেজি কত বিক্রি করতেছেন? কত? 25 তো সবই না, আমাদের কচিগুলা দেন। হ্যাঁ,
আমাদের কচিগুলা দেন বেশি গুড়া ইয়া দেন না আমার দুইজনের জন্য এখন কি আমি চা খাবো না দর্শক এক ভাই কৃষক ভাই খেতে পানি দিচ্ছেন দেখুন পুঁই শাক খেতে পুঁই খেতে অসাধারণ দৃশ্য আমরা ভাইয়ের দিকে তাকাই আমরা সম্পূর্ণ কনসেন্ট্রেশন পুরোপুরি আপনার ওই ক্ষেতের দিকে উনি কোনো দিকেই তাকাচ্ছেন না ভাই আপনার নাম কি জি আপনি কি একদম প্রফেশনাল পুরোপুরি কৃষক অন্য কোনো কাজ করেন না আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি রিয়াদ ভাই চা খাচ্ছেন বিস্কিট দিয়ে কারণ সকালে আমাদের এখনো কোনো নাস্তা করা হয়নি আপনারা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি যে পানি কেন ছিজন হয় আগে প্রশ্ন করা হবে দেখো যে কেন পানি ছিজন আপনি বলে দেন এই যে পাতাটা এই যে পাতাটা পাতা দাগ বসে গেছে বলেন ওই সময় তো সুন্দর করে বলছে হ্যাঁ একটু 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 পাতায় দাগ কেন পড়ে বলেন তো কুয়াশা যুক্ত যখন কুয়াশায় ভিজে যায় কুয়াশার মধ্যে রোদের প্রখর আচ্ছা আমি এখন আমি কুয়াশা কোথা থেকে পেতে পারি না এখন রাতে কুয়াশা পড়ে রাতে কুয়াশা পড়ে আচ্ছা আচ্ছা কুয়াশায় যখন পাতাটা ভিজে যায় সবজিটা ভিজে জি যখন প্রখর রোদে এটা এরকম ই হয় তখন এটা ও এটা কোনো ভাইরাস আক্রান্ত নাকি না রোদে পড়ে রোদের কারণে ওই কুয়াশা থেকে ভাইরাসটা এর মধ্যে আক্রমণ আক্রমণ করে তখন এটা কি আসছে এই যে এতক্ষণ দেখলেন যে এটা কুয়াশা দিয়ে দিল তাতে রোদের তাপে হবে না বাইরে যায় আক্রান্ত হবে আচ্ছা 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 সেই জন্য অনেকে জানে না পাতা নষ্ট হয় অনেকে কিন্তু এই বিষয়টা জানে না এটা জানে না যে এটা কেন হয় খালি জানে একটু যে আমরা একবার শিখছি যে এটা বাইরে যাওয়ার কারণ আচ্ছা আচ্ছা সারা বিশ্ব জুড়ে এখন ভাইরাস পুঁইশাকে কিভাবে ভাইরাস একটু ভিউয়ার্স ভিডিওটি একদম শেষ মুহূর্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি কেমন হলো জানাবেন কোনো ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন